লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ দুজন ভুটানের নাগরিককে গ্রেফতার জয়গা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে ভুটান সীমান্ত জয়গাতে যৌথ অভিযান চালায় বন দপ্তরের কোদালবস্তি রেঞ্জ ও এসএসবি 53 নম্বর ব্যাটালিয়ন। ভিন দেশে পাচারের পূর্বে জয়গা সুভাষপল্লী এলাকা থেকে ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ ভুটানের বাসিন্দা রাজগলি ও খেমাল ছেত্রী নামক দুজন আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারকারীকে গ্রেফতার করা হয়। এই অভিযানে ভুটানের বাসিন্দা দুই পাচারকারীকে আটক করে জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের অধীনস্থ কোদালবস্তি রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বাহিনীর কমান্ডেন্ট অরবিন্দ কুমার জানান। বন দপ্তরের কোদালবস্তি রেঞ্জার ধীরাজ কামি জানান, সম্ভবত নেপালে পাচারের উদ্দেশ্যে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া নিয়ে যাওয়া হচ্ছিল। বন দপ্তর ঘটনা তদন্ত শুরু করেছে। ধৃতদের রবিবার আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে।